আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দর্শক নুরজাহান আরোয়া চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আমার আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে আশুরা কি এবং এই দিনের ফজিলত কি আশুরার রোজা কয়টি এই রোজা নফল নাকি সুন্নত নাকি মুস্তাহাব তাহলে বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আশুরা আশুরা শব্দের অর্থ শব্দটি শব্দ আরবি আশারা থেকে এসেছে আরবি বারো মাসের প্রথম মাস হল মহরম মাস হাদিসে মহররম মাসকে আল্লাহর মাস বলে অবহিত করা হয়েছে রমজানের পরে এ মাসের রোজাকে সর্বোত্তম রোজা বলা হয়েছে হাদিস হজরত আবু রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলহি বলেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মহরমের রোজা আশুরা বলতে আমরা মহরমের দশ তারিখকে বুঝি এই দিনের অনেক ফজিলত রয়েছে এই মহরম মাসের দশ তারিখ শুক্রবার দিনই কেয়ামত সংগঠিত হবে ছাড়াও মহরম মাসের দশ তারিখ সম্পর্কে বিভিন্ন হাদিসে অনেক ফজিলত বর্ণিত রয়েছে আশুরা অর্থাৎ মহরমের দশ তারিখ এ দিন বেশি বেশি তবা ইস্তেফার করা উচিত হযরত আলী রাজ্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন মহারম মাসে এমন একটি দিন আছে যেদিন তালা একটি জাতির তবাক এবং ভবিষ্যতেও অন্যান্য জাতির তবা কবুল করবেন রোজা রাখা হাদিসে আছে নবী করিম সাল আলহি সাল্লাম খুব গুরুত্ব সহকারে আশুরার রোজা রাখতেন এবং সাহাবায়ে কেরামকেও এ রোজা রাখতে নির্দেশ দিতেন হাদিসে রয়েছে হজরত আবু কাতাদা কাতাদার থেকে বর্ণিত আছে নবী করুম বলেছেন আমি আশাবাদী আশুরার রোজার ওসিলায় আল্লাহ তাআলা অতীতের এক বছরের গোনাহ মাফ করে দেবেন সুবাহ তবে ইয়াহুদীদের সাথে যেন সাদৃশ্য না হয়ে যায় তাই দশ তারিখের সাথে নয় বা এগারো তারিখও রোজা রাখা মোস্তহাব বন্ধুরা আশুরার রোজা রাখা হচ্ছে মোস্তহাব তবে যদি কেউ অজরবশত এ রোজা না রাখতে পারে বা ইচ্ছাকৃতই যদি এই রোজা কেউ না রাখে এতে তার কোনো গুণা হবে না কারণ আশুরার রোজা মুস্তহাব এ রোজা রমজানের রোজার মতো ফরজ নয় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি